হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করব সেটি টফি শেয়ার। এর মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারের বিভিন্ন ধরনের লার্জ ফাইলকে আমরা খুব সহজেই আমাদের রিলেটিভ বা কোনো ফ্রেন্ডকে শেয়ার করতে পারি। তো আমরা নর্মালি যে কাজটা করে থাকি, যদি 500 বা তার ঊর্ধ্বে কোনো ফাইলকে যদি আমরা ট্রান্সফার করি বা শেয়ার করি, তাহলে আমরা সেটি গুগল ড্রাইভে আপলোড করার পর সেই লিঙ্কটি আমরা আমাদের কোনো রিলেটিভ বা ফ্রেন্ডকে শেয়ার করে থাকি, তখন তিনি সেখান থেকে ডাউনলোড করে নেয়। তো সেই ফাইলটি আপনাকে আপলোড করতে হলে অনেক সময়ের প্রয়োজন হয়। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমাদের যে টুলসটা আমরা ইউজ করব সেটি টফিশেয়ার। এর মাধ্যমে আপনি 1 মিনিটে আপনার 2 জিবি ফাইলকে আপনি আপলোড করতে পারবেন, সাথে যে লিঙ্কটি পাবেন এটা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে তিনি আপনার ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আমরা দেখি এটি কিভাবে করতে হয়। তো প্রথমেই আপনার যে ফাইলটি এটা আপলোড করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি যে ফাইলটি আপলোড করবেন বা শেয়ার করবেন সেটাকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017, এটা একটা লার্জ ফাইল। এটা যদি আমরা দেখি প্রপার্টিজে গিয়ে 1.92 জিবি, বলতে প্রায় 2 জিবি ফাইল। তো এই এ ধরনের ফাইলকে আমরা যদি শেয়ার করতে চাই তাহলে অনেক ঝামেলা পোহাতে হয়। তো এর মাধ্যমে খুব সহজেই আমরা এটি শেয়ার করতে পারি। তো প্রথমে এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করব, তাহলে এটি 2 সেকেন্ডের মধ্যেই আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে একটা লিংক আমরা পাবো এখান থেকে, এই লিংকটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কপি করব। কপি করে আমরা ফেসবুক হোক বা হোয়াটসঅ্যাপ হোক বা যে কোনো ধরনের মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আমরা এই লিঙ্কটি তাকে শেয়ার করব। হ্যাঁ, তখন তিনি এই লিঙ্কটিতে ক্লিক করার পরে এরকম একটি ডাউনলোড অপশন পাবে, তখন সেখান থেকে সুন্দরভাবে এটি ডাউনলোড করতে পারবে। খুব ইজি একটা প্রসেস। হ্যাঁ, তো আমরা অবশ্যই টফিশেয়ার ইউজ করব, কারণ এটিতে কোনো ঝামেলা নেই। তো এরকম নতুন নতুন টিপস পেতে অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।